বিশেষ প্রবলেম হচ্ছে আমরা ছোট ছোট যে মৌলগুলো আছে অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা কম তাদের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই করতে পারি, কিন্তু যখন আমাদের কাছে মৌলগুলো অনেক বড় হয়ে যায় অ্যাজ লাইক বলা হলো টেলুরিয়াম যার পারমাণবিক সংখ্যা 52, যদি বলা হয় ফ্রান্সিয়াম যার পারমাণবিক সংখ্যা 87, এরকম 40 বা 50 উপরে যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস যখন করতে বলা হয় দেখা যায় কি আমরা একটা প্রবলেমে ভুগি। প্রবলেমটা কি যে আমরা অনেস থেকে শুরু করে যে 3D পর্যন্ত খুব খুব ভালোভাবেই কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। এরপরে হয় কি যে আমাদের ইলেকট্রনটা 4p তে যাবে না 4, 5s এ যাবে না 4d তে যাবে, মানে ইলেকট্রনগুলো আসলে অ্যাকচুয়ালি কোন অরবিটালে প্রবেশ করবে এইটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারি কিন্তু সময় লাগে, অর্থাৎ আমরা ওই যে n+l এর সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি, কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে দেখা যায় কি অনেক সময় লেগে যায়। এখন কিভাবে আমরা দ্রুত ইলেকট্রন বিন্যাস করতে পারি আজকে আমরা সেটাই শিখব। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং সাবস্ক্রাইব করবা, আর যদি ইচ্ছা হয় তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। যাই হোক আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। দেখো আমরা আজকে ইলেকট্রন বিন্যাস একটা নিনজা টেকনিক শিখব। তো আমরা অনেক টিচার এভাবে শিখাই থাকে যে এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস। হ্যাঁ এই যে দেখো এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস, এই যেভাবে মুখস্থ করায় মুখস্থ করায় মুখস্থ করতে 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 মনে করো যে থুথু ঘন হয়ে যায়, বাট তাও মাথায় থাকে না। কিন্তু যদি আমরা এটা খুব সিম্পলি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে বলো বা যে কোনো পরীক্ষার সময় আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সারটা করতে পারবো। তো এটার জন্য আমরা এই যে দেখো এটা এটা আমরা মনে রাখবো না, এইটা ভুলে যাবো, এটা চিরায়ত বাংলার নিয়ম, এটা আর দিন শেষ, এখন আমরা নতুন একটা নিয়ম শিখব। দেখো সর্বপ্রথম তুমি জীবনে কোথায় ভর্তি হয়েছো, স্কুলে, তারপর যখন একটু বড় হয়েছো তারপর কোথায় গেছো পাবলিক স্কুলে, তারপর যখন আরো বড় হয়েছো তুমি চলে যাবো কোথায় ডিফেন্স পাবলিক স্কুলে, তারপর যখন তুমি আরো বড় হবা তখন তোমার অনেক ফ্রেন্ড ট্রেন্ড হবে। যাই হোক এসব আলোচনায় না গিয়ে আমরা জিনিসটা দেখি। তো মনে রাখবে এভাবে ইলেকট্রন বিন্যাসের টেকনিকটা এভাবে মাথায় রাখবা। দেখো যে স্কুল স্কুল আমার সঙ্গে সঙ্গে পড়ো, স্কুল স্কুল, এরপরে তুমি বড় হয়েছো পাবলিক স্কুল পাবলিক স্কুল, এপাশেও যেটা লিখবা এপাশেও ঠিক একই জিনিস লিখবা। আমরা শুরু করছি কি দিয়ে, স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল, এরপরে ডিফেন্স পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল। ওকে তাহলে দেখো ডিফেন্স পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল, এরপরে ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল। ওকে তাহলে এখন আমাদের ট্রিক্সটা কি দাঁড়াইলো আমরা একটু সেটা দেখি। সেটা হচ্ছে দেখো মনে রাখবো স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল। তোমরা এবার আমার সঙ্গে সঙ্গে পড়ো অথবা ভিডিওটা আবার একটু পিছনে নিয়ে আবার দেখো কি বললাম, স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল ডিফেন্স পাবলিক স্কুল ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল ফ্রেন্ডলি ডিফেন্স পাবলিক স্কুল। আচ্ছা এখন তোমরা মোটামুটি সবাই জানো যে হচ্ছে গিয়া এস অরবিটাল অলওয়েজ 1 থেকে শুরু হয়, এস অরবিটাল অলওয়েজ 1 থেকে শুরু হয়, পি অরবিটাল অলওয়েজ 2 দিয়ে শুরু হয়, পি অরবিটাল অলওয়েজ 2 দিয়ে শুরু হয়, 1 পি অরবিটাল কিন্তু সম্ভব না, তাই না? আচ্ছা এরপরে ডি অরবিটাল অলওয়েজ 3 দিয়ে শুরু হয়, অলওয়েজ কি দিয়ে শুরু হয় 3 দিয়ে, 2d কিন্তু সম্ভব না সবাই জানো, ঠিক আছে। আর এফ অরবিটাল 4 দিয়ে শুরু হয়, এফ অরবিটাল কি দিয়ে শুরু হয় 4, 3f অরবিটাল কিন্তু সম্ভব না আমার মনে হয় এটা সবাই জানো। যাই হোক তাহলে এই যে এস আছে এসটা কি দিয়ে শুরু হচ্ছে 1 দিয়ে, তাহলে এই প্রথম যে এসটা আছে এটার সামনে 1 লিখব, কত লিখলাম 1 লিখলাম। এবার বাকি যে এস গুলো আছে প্রত্যেকটার সামনে তুমি ক্রমান্বয়ে নাম্বার বসায় যাও, অর্থাৎ 2 3 4 5 6, তাহলে এস এর সামনে আসবে 2, এখানে আসবে 3,
এখানে আসবে 4 এখানে আসবে 5 এখানে আসবে 6 এখানে 7 এখানে 8 শেষ এস এর কাজ শেষ এবার পি এর কাজ করো পি কত দিয়ে শুরু হচ্ছে 2 দিয়ে তাহলে এই যে পি প্রথম এই পি এর সামনে কত লিখব 2 তাহলে এখানে আসবে কত 3 এই পি তে 4 এখানে 5 6 7 অর্থাৎ একটা নাম্বার যখন তুমি বসাবা তারপরে তোমার নয় তুমি বসাইতেই থাকবা এবার ডি আছে ডি কত দিয়ে শুরু হয় 3 দিয়ে তো 3 4 5 6 এবার বাকি আছে কি এফ বাকি আছে তাই না তাহলে এফ এর শুরুটা কি দিয়ে 4 দিয়ে তাহলে এই এফ এর সামনে আসবে কত 4 আর এই এফ এর সামনে আসবে কত 5 ওকে তো মোটামুটি 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে যেটা লাগে সেটা এখানে এখন কিভাবে যাবা তুমি দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s অর্থাৎ কিভাবে তুমি হিসাবটা করবা এইভাবে যাবা তারপর এই 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 আশা করি সবাই একটু বুঝতে পারছো তাহলে এখন আমরা একটা যে কোনো মৌল নিই একটু বড় সাইজের মৌল নিই মনে করলাম থোরিয়াম হ্যাঁ থোরিয়ামের ইলেকট্রন সংখ্যা কত বলতে পারো 90 হ্যাঁ মনে করি থোরিয়াম যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 90 এই থোরিয়ামের এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব থোরিয়ামে কি করব আমরা ইলেকট্রন বিন্যাস করব ওকে আচ্ছা তাহলে দেখো 1s 2 2 ও সবাইটা কিন্তু জানো যে এস এ দুইটা ইলেকট্রন বসতে পারে পি তে 6টা ডি তে 10টা আর এফ এ 14টা আমার মনে হয় এটা সবার জানা আছে যে এস এ দুইটা পি তে 6টা ডি তে 10টা আর এফ এ 14টা তাহলে দেখো দুইটা দুইটা করে বসে গেছে এখানে 6 এখানে 2 এখানে 6 এখানে 2 এখানে 10 এখানে 6 এখানে 2 এখানে 10 এখানে 6 এখানে 2 ওকে আমরা মোটামুটি চোখের আন্দাজে অনেকগুলো ইলেকট্রন বসাই ফেলেছি এখন আমরা একটু গুণি যে আসলে আমরা কয়টা ইলেকট্রন বসাইছি 2 এর 2 4 আর 4 আর 6 10 12 আর 6 18 18 আর 2 20 তাহলে এই যে দুই নাম্বার লাইন পর্যন্ত কয়টা গেল 20টা তারপরে 30 36 38 48 54 54 আর 2 56 তাহলে তিন নাম্বার লাইন পর্যন্ত চলে গেছে 56টা এখানে 56টা ইলেকট্রন শেষ আচ্ছা এবার 4f এ কয়টা বসবে 14টা 4f এ কয়টা বসবে 14 তাহলে 56 আর 14 কত হবে 70 ঠিক আছে তাহলে 5d তে বসবে কয়টা 10টা 10টা 70 আর 10 80 6p তে কয়টা বসবে 6টা 80 7s এ বসবে কয়টা 2টা 88 তাহলে চোখ বুঝে বলো 5f এ কয়টা বসবে দেখো এই পর্যন্ত 88টা হয়েছে 90 এর কয়টা লাগে 2টা ইলেকট্রন লাগে তাহলে 5f এ বসবে 2টা এখন একটু সুবিধাটা কি দেখো তুমি যদি একবার এটা ভালো করে বুঝতে পারো একবার যদি এটা ভালো করে বুঝতে পারো তাহলে তুমি জাস্ট এরপর কি করবা এরপর শুধু এরকম 1s 2s মানে এরকম SSPP মানে স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক এরকম লিখে বসায়ে 1 2 3 4 বসায় দেবা তারপরে জাস্ট ইলেকট্রন সংখ্যাগুলো বসাইতে থাকবা ঠিক আছে তোমার কিন্তু আর ওই 4d বা তোমার হচ্ছে কি আর এই যে 5p পর্যন্ত যাওয়ার পর চিন্তা করা লাগবে না যে এরপরে 6s আসবে না 5s আসবে না 5p আসবে হ্যাঁ মাথা হ্যাং হয়ে যাবে না আশা করি সবাই টিপসটা বুঝতে পারছো যদি কেউ না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে যদি ইচ্ছা হয় তাহলে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ।